সৌম্য সরকার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বশেষ কবে 50 করেছিলেন বলতে পারবেন? সৌম্য সরকার যেদিন খেলেন সেদিন তার ব্যাটিং মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। উইকেটের চারপাশে চার ছয়ের বাহারি সব শট। আমাদের ব্যাটিং লাইন আপে এমন ফিজিক্যালি স্ট্রং পাওয়ার হিটিং অ্যাবিলিটি আর কার আছে সৌম্য সরকার ছাড়া? মাহমুদুল্লাহ রিয়াদের নাম আসতে পারে, আর বলা যেতে পারে একদম রিসেন্ট হিরো রিশাদ হোসেনের কথা। সৌম্য সরকারের এমন নান্দনিক ইনিংস কালে ভদ্রে আসে, তবুও আমরা তাকে বয়ে বেড়াই, কারণ হাতুর সিংয়ের প্রিয় ছাত্র সৌম্য সরকার। এখন কোচকেও বা কী করে দোষ দেওয়া যায়, তার হাতে অপশনই বা কোথায়? ওপেনিংয়ে নাঈম শেখ ব্যর্থ, আনামুল হক বিজয়ও ব্যর্থ, হাতুর সিংয়ে তো কম চেষ্টা করেননি। এবার ফিরে যাওয়া যাক প্রথম প্রশ্নের উত্তরে। 27 ইনিংস আগে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে 25 জুলাই 2021 সালে সৌম্য সরকার সবশেষ 50 মেরেছিলেন টি টোয়েন্টিতে। 9-4, 1 ছক্কায় 49 বলে রান করেছিলেন 68। বাংলাদেশও সেদিন জিম্বাবুয়ের দেওয়া 194 রানের টার্গেট সহজে হেসে খেলে 5 উইকেটে জিতেছিল। সৌম্য সরকার সেদিন ম্যান অব দ্য ম্যাচ তো বটেই, এমনকি প্লেয়ার অব দ্য সিরিজও হয়েছিলেন। সৌম্য সরকার যেদিন খেলেন সেদিন বাংলাদেশও জিতে, একথা সবাই জানে। কিন্তু সেই সৌম্য সরকারের গত 3 বছরের পরের 27 ইনিংসের সর্বোচ্চ রান মাত্র 43। এর মধ্যে মাত্র 13 ইনিংসে তিনি 2 অঙ্ক ছুঁতে পেরেছেন। 5 বার আউট হয়েছেন 0 রানে, 9 বার আউট হয়েছেন 1 অঙ্কের ঘরে। এমন বিপর্যস্ত অবস্থা যে ব্যাটসম্যানের, তাকে আমরা কেনই বা দলে বয়ে বেড়াচ্ছি? মানে ভীষণ রকমের অধারাবাহিক এবং এক কথায় একটা দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ভীষণ লজ্জার একটা রেকর্ড। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 83 ইনিংস খেলার পরেও এখনও ছুঁতে পারেননি 1500 রান, করেছেন মাত্র 1398 রান। স্ট্রাইক রেট আহামরি কিছু নয়, মাত্র 122। অ্যাভারেজ খুবই পুয়র, মাত্র 18 ছুঁই ছুঁই। 13 বার 0 রানে আউট হয়ে রেকর্ড গড়েছেন গতকাল। পল স্টার্লিংয়ের সাথে যৌথভাবে আছেন 1 নম্বরে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাক মারা ব্যাটসম্যান এখন সৌম্য সরকার। 13 বার 0 রানে আউট হয়েছেন, যৌথভাবে তার সাথে আছেন পল স্টার্লিং। কিন্তু পল স্টার্লিং খেলেছেন 143 ইনিংস আর রান করেছেন অনেক বেশি, 3600 রান। আকাশপাতাল ফারাক দুজনের মধ্যে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জাগে, একটা সহজ খেলা ক্রিকেট, বল দেখো, মাইন্ডসেট ঠিক রাখো, বল মারো। তোমার ধরন যদি হয় অ্যাটাকিং প্লেয়ার, তোমার যদি অ্যাবিলিটি থাকে স্ট্রোক খেলার, তাহলে তুমি তাই করো, এখানে কনফিউশনের কিছু নেই। এভাবে ভাবলেও হয়তো সৌম্য সরকারের ক্যারিয়ার স্ট্যাটস এতটা বাজে দেখাতো না আজকে। ক্রিকেট খেলাটা কি আদৌ বুঝতে পেরেছেন সৌম্য সরকার? কোচরাই বা কী করছেন?